আমাদের প্রথম টেক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আমরা এখানে আজকে থেকে এখানে নিয়মিত টেক ভিডিও আপলোড করব। আপনারা সবাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন। আজকে অনেক ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই মাস্ট বি মনোযোগ দিয়ে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু তো আমাদের প্রথম টেক নিউজ হচ্ছে ওয়ানপ্লাস নোট টু সম্পর্কে। ওয়ানপ্লাস নোট টু ইতিমধ্যেই দেখা গিয়েছে যে একটি ব্লাস্ট হয়েছিল কয়েকদিন আগে, আমরা সবাই শুনছি, হয়তো আপনারা শুনেন নাই। তো যারা যারা শুনেন তারা শুনে রাখুন যে কয়েকদিন আগে ওয়ানপ্লাস নোট টু ব্লাস্ট হয়েছিল। ঘটনাক্রমে এক লোকের ব্যাগে ছিল সেই ফোনটি এবং সেটি ব্লাস্ট হয়। এটা অনেক ভাগ্যবান ছিল যে লোকটির কোনো ক্ষতি হয়নি। যাই হোক দোস্ত, তো কয়েক ইতিমধ্যেই কালকে আবার হচ্ছে এক লোক টুইটারে পোস্ট করে জানান যে হচ্ছে তিনিও নোট টু নিয়েছিলেন কয়েকদিন আগেই। সো তিনটাও ব্লাস্ট হয়ে যায় কোনো ঘটনাক্রমে। যাই হোক, এভাবে চলতে থাকলে তো লোক এই ফোনটি কিনতে পারবে না। অবশ্যই আপনারা এটা সম্পর্কে ভালো মতো রিভিউ দেখে তারপর ফোনটি কেনার চিন্তাভাবনা করবেন। এবং কি আরও দেখা যাক, অনেক লোকই তো, লাখ লাখ লোকই তো এই ফোনটি নিছে, তারপর তার মধ্যে দুজনকার এই সমস্যা দেখা দিল। তো আমরা দেখব ভবিষ্যতে আরও কী হয়। তো দ্বিতীয় নম্বর টেক নিউজ হচ্ছে টিকটক সম্পর্কে। টিকটক আপনারা সবাই জানেন একটা সবচেয়ে জনপ্রিয় অ্যাপ, যেখানে অনেক শর্ট ভিডিও ছাড়া হয় এবং এটা নিয়ে অনেক মানুষ এটা নিয়ে উপভোগ করতে থাকে। তো টিকটকের সম্পর্কে জানা গিয়েছে যে ইদানিং যে এটা একটি সবচেয়ে জনপ্রিয় এবং কি সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এটা যদিও ইন্ডিয়াতে ব্যান রয়েছে, এটা ইন্ডিয়াতে কোনো রকমের ব্যবহার হয় না, তারপরেও দেখা গিয়েছে যে টিকটক ইউএসএতে সবচেয়ে জনপ্রিয় হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি বহুল প্রচলিত অ্যাপ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং কি এটা টপ নাম্বার ওয়ানেও আসতে পারে। তো দেখা যাক ভবিষ্যতে এটা কী হয়, আশা করি এটাও টপ নাম্বার ওয়ানে যাবে। সো লেটস সি মনে হচ্ছে, যার মডেল হচ্ছে আসুস আরওজি ফোন 5S। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আসছে স্ন্যাপড্রাগন 888+, যেটার পারফরমেন্স অনেক হাই। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই। এটাতে থাকবে 6000 mAh ব্যাটারি, 65W ফাস্ট চার্জিং সিস্টেম অ্যান্ড গেমিং ট্রিগার হয়তো বা আসতে পারে মোবাইলের সাইডে। সো এটা নিয়ে খুব একটা শিওর না। তো এটা দোস্ত বাজবে 16GB+256GB র্যাম রোম অ্যান্ড আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে 18GB+512GB রোম। হ্যাঁ, 18GB+512GB রোম, এটা সম্পর্কে ক্লিয়ার স্পেসিফিকেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া গেছে। সো এটা নেক্সট মান্থে আসতে পারে, এটা শিওর। বাংলাদেশে অফিসিয়ালি আসবে কি না তার কোনো সঠিক নিউজ নেই। সো আমাদের জানার কাজ আমরা আপনাদেরকে জানাই। তো রিয়েলমি C3 অনেক বিক্রিত একটা ফোন, বাজেট কিং এর মধ্যে এটা অনেকই নিয়েছিল, মিলিয়ন প্লাস এটা বিক্রি হয়েছে। সো রিয়েলমি C3 ইজ গোয়িং অন অ্যান্ড্রয়েড 11। আপনারা যারা রিয়েলমি C3 নিয়েছেন তারা অ্যান্ড্রয়েড 11 আপডেট দিন এবং কি সাথে সেখানে রিয়েলমি UI 2.0 আসছে, আপনারা সবাই আপডেট দিয়ে রিয়েল অ্যান্ড্রয়েড 11-এর মজা নিতে পারেন। BGMI যেটা পাবজির মানে দ্বিতীয় নাম হিসেবে পরিচালিত হয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়াতে BGMI হিসেবে আসছে। এটা iOS এর উপর চলে আসবে কয়েকদিনের মধ্যে। সো ইন্ডিয়াতে যারা আছে তারা অবশ্যই iOS এর উপর খেলতে পারবে। BGMI বন্ধুরা কী বলবো, 336,736টি অ্যাকাউন্ট BGMI ইদানিং ব্যান করেছে। এটা হচ্ছে তাদের চিটিংয়ের এবং ফ্রড করার জন্য, তারা হচ্ছে এটা হ্যাক করে খেলতেছিল কিংবা অন্য কিছু করে খেলতেছিল। 336,736 মোটেও একটা কম অ্যামাউন্ট নয়, এতজন হ্যাক করে খেলে অভাব নেই।